আমাদের একটি কমন সমস্যা হচ্ছে যে অনেকে আমরা রাতের বেলা ঘুমোতে যাই ঘুম থেকে যখন উঠবো ভোরবেলা তখন হঠাৎ করে হয়তো পা একটু টান টান করলাম সাথে সাথে পায়ের কাফ মাসল শক্ত হয়ে যায় কাফ মাসল বলতে আমরা যেটা বুঝি যে এই যে হাঁটু হাঁটুর নিচে এই যে পেছনের অংশ যে মাসল আছে সেই মাংসপেশিগুলো ক্র্যাম্প হয়ে শক্ত হয়ে যায় তো এটা আসলে কেন হয় এবং এটা জন্য আমরা কি করতে পারি সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো আসলে এই যে ক্র্যাম্প বেশ কিছু কারণে হতে পারে যদি আপনি ডিহাইড্রেটেড হন যে পানি শূন্যতা রয়েছে শরীরের মধ্যে সেটা হতে পারে যে আগের দিন অনেক পরিশ্রম করেছেন মাংসপেশিগুলো অনেক বেশি শক্ত হয়েছিল ক্র্যাম্পট অবস্থায় ছিল কম্প্রেসড অবস্থায় ছিল সাডেনলি যখন আপনি ভোরবেলা স্ট্রেচ করছেন তখন এটা রিয়াকশনারি হিসেবেও এই মাসলগুলোর মধ্যে ক্র্যাম্প হতে পারে আরও যেমন যদি আপনার পটাশিয়াম লেভেল কম থাকে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে তাহলে হতে পারে সো এটার জন্য আসলে কী করবেন আপনাকে নিশ্চিত হতে হবে ইলেকট্রোলাইট লেভেলটা ঠিক আছে কি না আপনাকে হাইড্রেশন করতে হবে আপনি ডাবের পানি খেতে পারেন আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে যে দেয়ার ইজ এ একটা এক্সারসাইজ যেই এই ব্যায়ামের মাধ্যমে ওই মাংসপেশিগুলোকে টান টান করা যায় রাতের বেলা যদি ঘুমোতে যাওয়ার আগে কয়েকবার করেন তাহলে এটা হেল্পফুল হবে আমরা কোনো ভবিষ্যতে কোনো ভিডিওতে এই ব্যায়ামটা আপনাদেরকে দেখাবো আর এছাড়াও যদি আপনার এটা নিয়মিত থাকে যে সবসময় মাংসপেশি শক্ত থাকছে তাহলে আপনি কাছে যেতে পারেন যারা এইটা নিয়ে কাজ করে মাংসপেশিকে সফট করে তুলতে পারবে আবার অস্ট্রিওপ্যাথিক ডাক্তার যারা আছেন তারাও এটাতে আপনাকে সহযোগিতা করতে পারবেন